ভিউয়ার্স আসসালামু আলাইকুম শামিম দা ক্যাটফিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আপনারা জানেন শামিম দা ক্যাটফিশ চ্যানেল একটি শিক্ষা ও বিনোদনমূলক চ্যানেল তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই মাল্টা বাগান এবং ড্রাগন বাগান দেখে এসেছেন তো সেগুলো দেখতে দেখতে সবাই বোরিং হয়ে গেছে তো আজকে আমি দেখাবো মহেশপুর উপজেলায় আঙ্গুরের বাগান তো আমরা এখন আঙ্গুরের বাগানের দিকে যাচ্ছি তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর কিছুক্ষণের মধ্যে আমরা আঙ্গুর বাগানে প্রবেশ করব এবং সাধারণত আঙ্গুর বাগান দেখা যায় না ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি সেই আঙ্গুর বাগান দূরে দেখা যাচ্ছে যে আঙ্গুর টুকায় টুকায় ধরে আছে তো এর ভিতরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আঙ্গুর বাগানের পাশাপাশি এখানে অনেক আঙ্গুরের চারাও আমরা দেখতে পাচ্ছি এখানে উনি চারা দিয়েছে কেউ যদি আপনারা আঙ্গুরের চারা সংগ্রহ করতে চান তো এখান থেকে নিতে পারবেন তো আমি একটু সামনের দিকে এগিয়ে যাই তো আমরা এখন একদম গ্রাম্য পরিবেশে আছি যেখানে একটি আঙ্গুরের বাগান গড়ে উঠেছে অনেক বড় এবং সেটি দেখানোর জন্য মূলত আমি এখানে এসেছি তো সবাই সঙ্গে থাকুন ক্যাটফিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে মহেশপুর উপজেলায় জুগিরহদা গ্রামে আছেন আব্দুর রশিদ ভাই গড়ে তুলেছেন আব্দুর রশিদ ভাই তার আঙ্গুর বাগানে বড় একটি আঙ্গুর বাগান গড়ে তুলেছে তিনি স্ব উদ্যোগে অনেকে মাল্টা কমলা বাগান তৈরি করছে তো উনি একটি ভিন্ন ফল রোপণ করেছেন তো এখানে আশানুরূপ অনেক ফল দেখা যাচ্ছে এবং এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা বিভিন্ন পর্যায়ে যারা বাগান করতে ইচ্ছুক এবং যারা উদ্যোক্তা এই বাগান থেকে ফলের গাছ সংগ্রহ করে তারা বাগান করতে পারবেন এমনকি আপনি আপনার ছাদের উপরেও একটি সুন্দর নার্সারি তৈরি করতে পারবেন এবং এই নার্সারি থেকে বাংলাদেশের সব জেলায় বিভাগীয় শহর আঙ্গুর গাছের চারা মাল্টার চারা এবং বিভিন্ন রকম ফলের চারা এবং হাইব্রিড সজিনা চারা সরবরাহ করে থাকে তো আমি স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে দেবো আপনারা ওখান থেকে নাম্বার সংগ্রহ করে আপনি এই চারা সংগ্রহ করতে পারবেন বিহাস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর থোকা থোকা আঙ্গুর ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত আঙ্গুর এবং আশেপাশে অনেক বড় একটি আঙ্গুর বাগান গড়ে তুলেছেন যেখানে সারা বাংলাদেশ থেকে এখানে আঙ্গুর সরবরাহ করে থাকে এবং চারা এখান থেকে নিয়ে তারা বাগান তৈরি করছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে থোকা থোকা আঙ্গুর ধরেছে এবং এই বাগানে আমি অনেক দিন ধরে চেষ্টা করছি আসার জন্য কিন্তু সময়ের অভাবে কেন আসতে পারি না তো বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে এই বাগানে থেকে চারা সংগ্রহ করছে এবং এখান থেকে অনেক বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে
তো এই আঙ্গুর অনেকের ধারণা যে টক হতে পারে, কিন্তু এই আঙ্গুরগুলো অনেক মিষ্টি হয়েছে এবং উনি লাল আঙ্গুর এবং যে লাল যে আঙ্গুর পাওয়া যায় সেগুলো উনি আর কি এখানে চারা দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা যে এই বাংলাদেশের একমাত্র উনি যে এই বড় একটি বাগান তৈরি করেছেন যেখান থেকে বাণিজ্যিকভাবে অনেক লাভবান হয়ে স্বাবলম্বী হয়েছেন। তো আপনারা এই বাগান থেকে একটি শিক্ষা নিতে পারেন যে মালটা কিংবা সারা বাংলাদেশে যারা এই চাষগুলো করছে তো সেই তুলনায় একটি ব্যতিক্রম ধর্মী একটি উদ্যোগ। তো এই উদ্যোগে আমরা স্বাগত জানাই সবাই। এই নার্সারি থেকে চারা সংগ্রহ করে আপনি একটি বাগান করতে পারবেন। তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন নাম্বার এবং ওনার সাথে কথা বলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে চারা নিতে পারবেন।